वेलकम मैम, फेमस, थैंक यू। আপনি ওর হাতে দিছেন কানাটা এলাকাটা একটু ডিফারেন্ট। ও কাকা, লন জায়গা। এই হচ্ছে ধলেশ্বরী নদী। সারা রাত হচ্ছে না ঘুমায়, আজকে সারা দিন আপনার সাথে ঘুরলাম বাইকের জন্য। তো দুই পিস বাইক ছিল, তো আপনি না থাকলে মনে হয় না আজকে বাইকটা পাইতাম। তো আপনারে কি বলে যে থ্যাংক ইউ দিমো সেটা বলার ভাষা আমার কাছে নাই। তবে বড় সড়ো একটা পার্টি হবে এটা শিখ। ভদ্রলোকের এখনো মনে আছে, সবই গরিবের কিসমত ভাই। সোজা গুলশান দুই নম্বর কাছি বাইতে দেখা হচ্ছে। ফাইনালি কাচিবাই, বহুল কাঙ্ক্ষিত ট্রিট। ও বাইক, বাইক রাখার জায়গা পায় না। রাখছি রাখছি, আসতেছে। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম, গুড নোট স্যার। কাচিবাইতে আপনাদেরকে স্বাগতম স্যার। স্যার এদিকে স্যার, ম্যাম ম্যাম এদিকে ম্যাম। কেউ কেউ আছে যে ক্যামেরার সামনে আমরা থাকি, সে নতুন দোলা সবগুলো লাগে। শুধু আমি আমি একমাত্র ব্যক্তি যে গাড়ি বাসে থেকে এক গ্লাস পানি খেয়ে আসছে। দেখে তুমি একটা কাজ করো, এটার মধ্যে নাক লাগাতে পারো। ভাই কটা খাওন দেন না ভাই। ও আচ্ছা স্যার, এখানে ফাইভ খাবো, ওখানে দুজন আর এখানে আরেকটা দুজন। তাহলে থ্রি ডে এখানে এর সিঙ্গেল দাম। হ্যাঁ হ্যাঁ, ও সিঙ্গেল এটা। হ্যাঁ ও দিয়ে দে আর থ্রি ডে বেশি মাংস দেবেন। না 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 না, বাবা এটা অটো আসে কিন্তু ভাবি নেন ভাবি নেন। ফুল দিলি, কাটা দিলি, কলি দিলি না, কাচির মধ্যে মাংস দিলি, আলু দিলি না, এই আলু কো। থ্যাংক ইউ ভাই, আমি ডায়েটে আছি, এটুকু চলবে। হে আল্লাহ, এই গরিবকে নিয়ে যে তামাশা করে তার বিচার তুমি করবো না। হে আল্লাহ, মাসুম আর মিতুর মনের আশা পূর্ণ করে দাও। প্লিজ মাসুম, আমার হচ্ছে বান্দরবান একটু ঘুরে নিয়ে আসো। বান্দরবান এই জায়গা, আমি মনে করছি আপনি বাইরে কোন জায়গায় যাই না, ওরা নিয়ে যাবো বান্দরবানে যায়। বান্দরবান যে কাগজ লাগে নেই তারও দেখেন। হ্যাঁ নেই 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 স্যার, আমাদের টাইম ব্যাগ একটু খেয়াল রেখে সবাই। বুদ্ধিমান লোকেরা খাওয়ার সময় কথা বলে না। এরকম খাওয়ার সময় কথা বললে ওই মানে আশেপাশে যদি অনেক কিছু থাকে, এক পর যদি অসুবিধা হলে ওটা দিয়ে খাই। নানি ওর কথা বলে তুমি খাই। হ্যাঁ ভাবি, আপনি পুরো গল্পটা শেষ করেন বলেন। তারপর ওদিন মিরপুরে মারামারি লাগছে এই জিনিসটা নিয়ে, কাছে তালু দিল না কেন, এটা নিয়ে মারামারি। ঠিক আছে, আমি যে ভালো
আমার আপনার ভাবে বুঝতে চাই না আমায় আলুই দিবা ক্লিয়ার 86 এলুমিনেট মাসুম তাহলে চলো নামা যে আপনি ওর হাতে দিচ্ছেন কেন এটা মানে কেন কেন এটা ওটা ওর হাতে কেন দিতে হবে আমরা আমরা রেস্টুরেন্টে আসলে সাধারণত মানে এখানে কোন একজনের মতো কিছু অসাধু কাস্টমার আছে যারা এগুলো হচ্ছে চুরি করে টিস্যুতে করে ব্যাগে ঢুকায় হ্যাঁ ব্যাগটা চেক করলে পাওয়া যাবে এগুলা কিন্তু এই যে আমার ভাই থ্যাংক ইউ মানে রাখবা তুমি তোমার কাছে আচ্ছা রাখো দেখো এটা ইয়া করো না আবার হ্যাঁ মাথাগুলো নাও ওকে গাইস কাম অন থ্যাংক ইউ ভেরি মাচ পোলাপ খায়া আর লড়তে পারতেছে না গাইস আমরা কাচিবাই থেকে বের হয়ে গেলাম কি ভয় পাইছ গাইস কাচিবাই থেকে বের হয়ে গেলাম আর এখন আমরা যাচ্ছি মাওয়ার দিকে তেজগাঁও টু গুলশান লিং রোডের খুবই বাজে অবস্থা এই ফ্লাইওভারটা রাস্তাটাকে সহজ করে দিল এদিক দিয়ে উঠে সোজা মগবাজারের এদিক দিয়ে নামলাম আমরা এখন আছি পুলিশ ভবন ক্রসিং বরাবরের মতো চলে আসছি আমার ফেভারিট রাস্তা অর্থাৎ রমনা পার্কের লেফট সাইড দিয়ে যে রাস্তাটা সোজা কাকরাইলের দিকে চলে গেছে এই রাস্তাটা আমি জানি না আমার এই রাস্তাটায় রাইড করতে এত ভালো লাগে কেন খুবই গোছানো পরিচ্ছন্ন সবুজ এবং মসৃণ রাস্তা একটা ওয়াইড অ্যাভিনিউ যেটা দেখতে অনেক জোস লাগে এবং বরাবরই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে আর চলে আসছি কাকরাইল আজকে শুক্রবার দর্শক রাস্তাটা অনেক ফাঁকা চলে আসছি মেয়র হানি ফ্লাইওভার ভেরি স্যাড ভেরি স্যাড ওয়াও হোয়াট এ ওভারপাস সব বাইকারদের জন্য ছোট্ট একটা মেসেজ কারণ সবাই অলরেডি জানে তারপরে বলছি যারা দিনে কিংবা রাতের বেলায় মাওয়া আসেন বাইকের স্পিড এবং কন্ট্রোল দুইটাই আপনার নিয়ন্ত্রণে থাকা উচিত কারণ এই যে মাঝখানে ডিভাইডার এই ডিভাইডারের ভিতর থেকে হুটহাট করে কুকুর আপনার সামনে দিয়ে দৌড় দিবে এই জায়গা দিয়ে হচ্ছে আস্তে করে বাইরে নেমে গেলাম মাতৃভূমি সিটি আমরা ঢুকবো বাম সাইডের রাস্তা ধরে এই অপরিচিত এলাকা এটা তামিম ভাইয়ের পরিচিত এলাকা দ্যাটস আমরা ওনাকে ফলো করে বাম দিকে যাব সিরাজদি খান এলাকা নিমতলা বাজারে মাঝখান দিয়ে সোজা সামনের দিকে হচ্ছে সিরাজদি খান উপজেলা এলাকাটা একটু ডিফারেন্ট ঢাকা থেকে একটু দূরে রাস্তাটা আসলেই সুন্দর এই খালের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এই খুব ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আমরা কোন দিকে যাব আমরা ব্রেক দিয়ে দিয়ে চালাচ্ছি কনফিউজড হয়ে যাচ্ছে একটু পরপর ও নো আবার ব্রেক ও কাকা লঞ্চ জায়গা আবার ব্রেক জোস এলাকা তো বট গাছের পাশে এটা স্কুল ইব্রাহিম ভেরি গুড আজকে ভালোদের জিতবে না কার কার সাথে খেলা বলো তো আজকে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ জিতবে আজকে ভেরি গুড
এখানে বেশ লম্বা একটা সময় আড্ডা দিলাম আমরা, এখন আবার মাওয়ার রাস্তা ধরে ইউটার্ন করে দেন ঢাকার দিকে মুভ। ঢাকা থেকে মাওয়া যাওয়ার আগে এই যে শ্রীনগর লেখা যে সাইনবোর্ডটা আছে এই পথ ধরে আপনাকে ইউটার্ন করতে হবে। এই পথ দিয়ে গিয়ে 200 গজ সামনে আসলেই ইউটার্ন। রাতের বেলায় মাওয়ার রাস্তাটাকে বেশি ভালো লাগার কারণ হচ্ছে গিয়ে এই লাইটিং। আপনি যখন দূর থেকে এই দুই পাশে ল্যাম্পপোস্টগুলো দেখবেন মনে হবে না যে এটা বাংলাদেশের কোনো রাস্তা। এবং এই লাইটিংয়ের কারণেই রাস্তাটাকে একটু বেশি ভালো লাগে। ওই যে দূরের যে লাইটিংটা, দূরের যে ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে, ওইটার লাইটিংটা এখান থেকে এক কথা অসাধারণ। আর একটা ঢেউয়ের মতো গিয়ে অনেক উপরে উঠে গেছে রাস্তাটা। তবে কুয়াশা পড়লে এই রাস্তার যে লাইটের রিফ্লেকশন এটা আরও ভালো লাগে দেখতে, এবং এটা বোঝা যাবে আরও কয়েকদিন পরে। আমরা একটু এখানে দাঁড়াই। রাতের অন্ধকারে দেখ কিছু দেখা যাবে না। এ হচ্ছে ধলেশ্বরী নদী, যেটার পানি অনেকটা শুকিয়ে গেছে, শীতকালে এটার পানি একেবারেই কম থাকে। এই নদীর উপরই হচ্ছে গিয়ে এই ব্রিজটা, অনেক বড় একটা ব্রিজ। আর একটা সময় এই মূল রাস্তার ওই পাশে যে স্টিলের ব্রিজটা দেখা যাচ্ছে ওইটাই ছিল মেন রাস্তা, মাওয়া যাওয়ার বা দোহারের দিকে যাওয়ার মেন রোড। গাইজ, ব্রিজের উপর কিছুক্ষণ আড্ডা দিয়ে এখন আমরা রওনা হচ্ছি ঢাকার উদ্দেশ্যে। অনেক ব্যস্ত রাস্তা, আজ যেহেতু শুক্রবার ছিল, জুমার নামাজের পর একসাথে সবাই মিলে লাঞ্চ করলাম, সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করলাম, এবং ঢাকা থেকে পরবর্তীতে মাওয়ার এই রাস্তায় চলে আসছি। মুন্সিগঞ্জের সিরাজদি খানের একটা লোকালয়ে গিয়ে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিলাম, দেন আসার পথে ব্রিজের উপর কিছুক্ষণ সময় কাটালাম। ঢাকা যারা থাকেন তারা এই একটা দিন ডিজার্ভ করেন যে ফ্রাইডেতে কোথাও ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন। তো সব কিছু মিলিয়ে দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সবাই, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।